দিন আনি দিন খাই বহু শ্রমিক যারা কাজ হারিয়েছেন, বেকার হওয়ার আশঙ্কায় রয়েছেন, তাদের জন্য আর্থিক সাহায্যের কথা বলেছে কেন্দ্র। একেবারেই সরকারি খাতায় নথিভুক্ত 2 কোটি নির্মাণ কর্মীর জন্য এখনো পর্যন্ত 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সহেলি ঘোষ কথা জানিয়েছেন। দেশের 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা নির্মাণ কর্মীরা এতে উপকৃত হবেন। দক্ষ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে জন পিছু 1,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। 2018 30 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে নথিভুক্ত নির্মাণ কর্মীর সংখ্যা 3 কোটির বেশি। করোনায় কাজ হারিয়ে আতান্তরে পড়েছেন তারা। ভিন রাজ্যে কাজে গিয়ে টাকা শেষ হয়ে যাবে, অনেকে বাড়ি ফেরার জন্য 100 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেন, তা করতে গিয়ে একাধিক শ্রমিকের মৃত্যুও হয়। বুধবার প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে পরিযায়ী ঠিকা শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিষয়ে আলোচনা হয়। 3.5 কোটি পঞ্জীকৃত বিল্ডিং এন্ড কনস্ট্রকশন ওয়ার্কার্স কো সহায়তা দেনে কে লিয়ে রাজ্য সরকারো কো আদেশ দিয়া গিয়া থা কি ভে বিল্ডিং এন্ড কনস্ট্রকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড ইয়ানি কি ভবন অর অন্য নির্মাণ শ্রমিক কল্যাণ কোষ কা উপযোগ করেন। ইস কোষ মে লগভগ 31,000 কোটি কি রাশি উপলব্ধ হ্যায়। রাজ্য সরকারো নে ইস নির্দেশ কা ক্রিয়ান্বয়ন আরম্ভ কর দিয়া হ্যায়। 31 স্টেটস অর ইউটিজ নে 1,000 সে লেকে 6,000 রুপে তক কে ক্যাশ বেনিফিটস অনাউন্স কিয়ে হ্যায়। 2 কোটি সে জাদা শ্রমিকো কো লগভগ 3,000 কোটি কি রাশি দি গই হ্যায়। 29 লাখ শ্রমিকো কো ফুড রিলিফ ভি দিয়া গিয়া হ্যায়। দেশে সব থেকে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। এই প্রথম কোনো রাজ্যে আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়ালো। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা 700 ছুঁই ছুঁই। 500 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দিল্লিতে। আইসিএমআর এর পরিসংখ্যান বলছে এ পর্যন্ত 1,21,271 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে আশার কথা একটাই, দেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমিতদের অধিকাংশই অপেক্ষাকৃত কম বয়সী এবং সংক্রমণের মাত্রাও বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক নয়। কোভিড 19 চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছে ভারত। আমেরিকায় যাচ্ছে ওষুধ। স্বাস্থ্যমন্ত্রকের দাবি দেশে ওষুধ কম পড়বে না। সিচুয়েশন ইজ বিং মনিটরড দ্য হাইয়েস্ট লেভেল ইন টার্মস অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কান্ট্রি লিঙ্কিং ইট উইথ দ্য ফ্যাক্ট দ্যাট হাউ মাচ ইজ দ্য রিকোয়ারমেন্ট দ্য প্রোডাকশন অ্যাজ অ্যাজ দ্য API অ্যাভেলেবিলিটি ইন দ্য কান্ট্রি ইট ইজ এনশিওর্ড দ্যাট নট ওনলি টুডে ইভেন ইন ফিউচার দের উইল নট বি এনি ল্যাক অফ SCQ অ্যাজ এন্ড ওয়েন নিডেড। করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে চিকিৎসা পরিকাঠামো ও নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণের আতুরঘর চিহ্নিত করে এলাকা ধরে সিল করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 350। 15 জেলায় করোনা হটস্পট সিল করেছে উত্তরপ্রদেশ সরকার। এর মধ্যে আগ্রার 22টি, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগরের 12টি করে এলাকা রয়েছে। বাইরে বেরোলে জনগণের মাস্ক পরা বাধ্যতামূলক করতে চায় সরকার। লকডাউন চলা পর্যন্ত সিল থাকবে এলাকাগুলি। সম্পূর্ণ স্যানিটাইজেশনের পরেই এই এলাকাগুলি নতুন করে খুলবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। করোনায় মুম্বাই এখন হটস্পট। করোনা মোকাবিলায় আরও কঠোর মুম্বাই। মাস্ক পরা বাধ্যতামূলক, নিয়ম ভাঙলে গ্রেফতার পর্যন্ত হতে পারে। মহারাষ্ট্রে আক্রান্ত 1,000 ছাড়ালো। শুধুমাত্র মুম্বাইতেই আক্রান্ত 315। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়েছে, তার মধ্যে 642 জনই মুম্বাইয়ের। আজ মহারাষ্ট্রে নতুন করে 150 জন আক্রান্তের সন্ধান মিলেছে। করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 64 জনের। গত 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। মুম্বাইয়ের পরই করোনা আক্রান্তের সংখ্যা বেশি পুনেতে। পুনেতে 18 জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। নতুন করে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঠানে, নাগপুর, আহমেদনগর, ঔরঙ্গাবাদ, বোলদানা, সাতারা, রত্নগিরি এবং সাংলি থেকেও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ওখার্ডের পর এবার করোনা আতঙ্ক মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। সোমবার দক্ষিণ মুম্বাইয়ের এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এক নার্স। তার রিপোর্ট পজিটিভ। এর আগে গত 27 মার্চ হাসপাতালের এক চিকিৎসকের করোনা পজিটিভ ধরা পড়ে। ওপিডিআর নতুন রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকের সংস্পর্শে আসা অনেক কর্মীকেও পরীক্ষা করা হয়। যদিও করোনা আক্রান্ত ওই নার্স চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন কিনা তা জানা যায়নি। আশঙ্কা, অনেকেই ইনকিউবেশন পিরিয়ডে আছেন, কদিন পর হয়তো তাদেরও উপসর্গ দেখা দিতে পারে।